হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 11টা। তো আমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, উঠে সব কাজ টাজ করেছি, চা টা খেলাম, খেয়ে ব্রেকফাস্ট আমরা রবিবার দিনকে বানাই না, কারণ কি প্রত্যেক পুরো সপ্তাহেই ব্রেকফাস্টটা ঘরেই বানানো হয়। তো সানডে তো তোর সৃষ্টির পাপা যায় বাজারে, তো ওকেই ওই আনে। তো আজকে আমরা বাইরে থেকেই ব্রেকফাস্ট এনেছি, এখনও খাওয়া হয়নি, খাবো। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়ির মেন গেস্ট, গেস্ট মানে কি মেন সদস্য আর কি। তো কে বা কারা, তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। সো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখুন এখানে একজনকে কি করছে, পাগলি দেখুন। বডু কি মুখে, দেখো এটাই ছিল ব্রেকফাস্ট আমাদের, আদা বল্লভী আর ইয়ে। আর এটা হচ্ছে মেয়ের জন্য ফ্রুটসের পিউরি ছিল, কলা আর পেঁপে, ওকে খাওয়াছিলাম। তো আজকে আমি মিডিলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি আমার দুপুরবেলার দিকে একটু শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে আমি সকালবেলা টিফিনে তোমরা দেখলে কি খেয়েছিলাম, ওটাতে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। কারণ কি তোমরা কেউ জানো না, আমার এই রিসেন্ট মানে আমার বেবি হওয়ার পরে আমার গল ব্লাডারের অপারেশন হয়েছে। তো আমার অনেক কিছু এখন শ্যুট করে না, তো আমি বুঝতে পারিনি যে এটা এরকম হয়ে যাবে, তাহলে আমি খেতাম না। তো তারপরে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি শুয়ে পড়েছিলাম, অনেকক্ষণ শুয়েই ছিলাম। তারপরে একটু শরীরটা ঠিক হওয়াতে ঘরটা পরিষ্কার করে এখন রান্না করতে এসেছি, মানে রাত্রের ডিনার। দুপুরবেলা চিকেন হয়েছিল, তো দুপুরবেলা হয়েছিল চিকেন, মানে চিকেন হয়নি অ্যাকচুয়ালি, কালকে রাত্রেবেলা চিকেন করেছিলাম, মানে শনিবার দিন রাত্রেবেলা তোমরা দেখলেই। তো ওর অনেকটাই চিকেন ছিল, তো চিকেনটা রেখে দেওয়া হয়েছিলো। আর সকালবেলা ডাল আর পালং শাক করা হয়েছিল। তো রাত্রেবেলা এখন ভাবলাম যে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল মতো করে নিই, তো এখন এসেছি রান্না করতে। তো মিডিলে তোমার সাথে একদমই কথা বলা হয়নি, আর ব্লগটাকে ওরকমই ছেড়ে দিয়েছিলাম। তো ব্লগটা তো শেষ করতে হবে না, তো জন্য এখন মানে শরীরটা খুবই খারাপ। তারপরেও আসলাম, আর এক্ষুনি আমাদের যেটা তোমাদেরকে বল মানে বলেই দিচ্ছি, এখন অতটা হয়তো ভিডিও পরে করতে পারবো কি পারবো না। অ্যাকচুয়ালি আমার আরও মানে তোমরা ডুগডুগিকে হয়তো আমার ব্লগে দেখেছো, তো আমার আরও পেটস আছে, তারা ওই বাড়িতে ছিল, একটু পরে আসবে। তো সম্ভব হলে আমি ভিডিও মানে সম্ভব হলে আমি নিশ্চয়ই দেখাবো। তো ওরা ওদের আসার জন্যই মেনলি আজকে ব্লগটা করা, আজকে একটু পরে ওরাও ঢুকবে। তো সারাদিন আজকে প্রচণ্ড হ্যাকটিক গেছে, কারণ কি সকাল থেকেও প্রকাশ ঘর থেকে বেরিয়ে গেছে, এখনও তো ঘরে ঢোকেন দুবেলা খাইনি, আর আমারও শরীর টরীর খারাপ, আর একটু পরে ওরাও ঢুকে যাবে। তো দেখি কী হচ্ছে, সম্ভব হলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। বলেছিলাম কালকে যে যদি পসিবল হয় তো ভিডিও করব, না হলে করতে পারবো না। তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, তোমাদের তো বলেইছিলাম শরীরটা আমার ভালো না। তো আজকে ব্লগটা শেষ করছি, মানে আজকে হয়ে গেছে মানডে সকালবেলা, এখন আমি ব্লগটা শেষ করছি। তো আমি বলেছিলাম যে আমার বাচ্চা মানে আমার পেট আরও আছে না বাচ্চাই, ঠিক আছে, তো ওদেরকে দেখাবার জন্য। তো দেখো এটা হচ্ছে বটু সেন্ট বার্নার্ড,
এটা হচ্ছে গ্রেসি, এটাও সেন্ট বার্নার্ড, দুটো মা ছেলে। এটা হচ্ছে লুসি, ও ল্যাব্রাডর, ওর এখন একটু স্কিন প্রবলেম হয়েছে, তো এদেরই আসা ছিল, কালকে এরা এসছে। ফাইনালি আমি তোমাদেরকে দেখালাম আমার কাজ, মানে আমার কাদের বাড়িতে আসার ছিল, তারা চলে এসেছে, আর তার জন্য সব মিলিয়ে ভিডিও করতে পারি, ঝোলটাও ভালো ছিল না। সেকেন্ডলি হচ্ছে এরা তো এই বাড়িতে এর আগে থাকেনি, তো এদের একটুখানি প্রথমে প্রবলেম হচ্ছিল, তো ওদের ম্যানেজ করা, আমার মেয়ে ছোট, ওরা এত বড় বড়, তো সব মিলিয়ে রাত্রেবেলা ভিডিও করে ওঠা যায়নি, তার জন্য আজকে করলাম। আর আমি ব্লগটাকে বেশি বাড়াবো না, কারণ কি ব্লগটা শুরু করছি রবিবার সকাল থেকে, তো ওই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগ এখান থেকেই স্টার্ট হবে। বাই।